মাকে হারিয়েছি সেই কবে, সেই কবে। এখন আর মাকে অমন করে মনে পড়ে না। কেন মনে পড়ে না জানি না তো, হয়তো সময় গড়িয়ে গেছে ঢের, তাই এমনটি হয়। আবার ভাবি এই যন্ত্রশাসিত ক্ষিপ্র বেগে ছুটে চলা জীবনে মনে পড়ার সময়টুকু কোথায়। তবুও মাঝে মাঝে কত অদ্ভুত তুচ্ছ কারণে আচমকা থমকে যাই আমি, হ্যাঁ আচমকা থমকে যাই। আর তখনই সহসা দূর অতীতে ফেলে আসা মায়ের সেই মুখটি চোখে ভেসে ওঠে, তখন আচম্বিতে কেমন যেন হয়ে যাই আমি। আচ্ছা তোমারও কি এমনটি হয়? আমার জানালা দিয়ে তেমন রোদ আসে না, তবে এই তো সেদিন রৌদ্র ঝলমলে এক সকালে এক ফালি কাঁচা রৌদ্র ছটা আমার জানালা দিয়ে ঠিকরে ঠিক আমার ঘরে পড়ছিল। আমি প্রসন্ন দৃষ্টিতে এক মনে দেখছিলাম সেই স্নিগ্ধ আলোর বিচ্ছুরণকে, আর অমনি মায়ের সেই স্নিগ্ধোজ্জ্বল হাসিটি চোখে ভেসে এলো। কেন এমন হলো বলতে পারো? মায়েদের হাসি কি সেই অনিন্দ স্নিগ্ধ আলোক ছটার মতো হয়? আচ্ছা তোমারও কি এমনটি মনে হয়? মনে পড়ে, একদিন পথ দিয়ে আনমনে হাঁটছিলাম আমি, দেখলাম পথের পাশে একটি কালচিটে পড়া জীর্ণশীর্ণ কুকুর তার ছানাগুলোকে দুধ খাওয়াচ্ছে। আমি ভীষণ বিস্ময় নিয়ে তাকাচ্ছিলাম সেই কুকুর আর তার ছানাগুলোর দিকে। কি অসহায় ছানাগুলোকে পরম স্নেহে দুধ খাওয়াচ্ছে তাদের মা কুকুরটি। ঠিক সেই সময় আচম্বিতে আমার মায়ের কথা মনে পড়ে গেল। কেন এমন হলো জানি না তো, সেই সাথে এক অদ্ভুত শূন্যতা আর হাহাকার এসে গ্রাস করল আমাকে। এই কুকুর ছানাদেরও তো মা আছে, কিন্তু কিন্তু আমার মা নেই। মা থাকতে শূন্যতা আর হাহাকার কখনো স্পর্শ করেনি আমাকে। আজ চারপাশে এত এত সব কিছু থাকতেও নিজেকে খুব অসহায়, খুব শূন্য মনে হয়। কেন এমন হয় বলতে পারো? আচ্ছা তোমারও কি এমনটি মনে হয়? আমি সচরাচর আকাশের দিকে তাকাই না, আকাশের দিকে তাকালে কেন জানি সারা আকাশ জুড়ে মায়ের মুখটি ভেসে ওঠে, আর এক অদ্ভুত ধরনের দীর্ঘশ্বাস আমার দেহমনকে প্রবলভাবে জাপতে ধরে। মনে হয় উপরের ওই অবারিত আকাশের মতো মা কত বড়, কত বিশাল, অথচ নিচের পৃথিবীতলের সব কিছু কত ক্ষুদ্র, কত ছোট। পৃথিবীর তাবৎ বিভীষিকা, লোভ, হিংসা, ঘৃণা, বৈরিতা, দূষণ মায়েদের কখনো ছুঁতে পারে না। পৃথিবীর সব সম্পর্কই আংশিক বা পুরোপুরি স্বার্থ ভারাক্রান্ত, বিনিময় নিয়মাধীন, কিন্তু মায়েদের ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না, কোনো বিনিময় নীতি থাকে না। তারা জাগতিক এই সকল ক্ষুদ্রতার অনেক অনেক ঊর্ধ্বে। আচ্ছা তোমারও কি আকাশের দিকে তাকালে এমনটি মনে হয়?